হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লাভ ক্ষতি থেকে 10টা প্রশ্ন, আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। কোশ্চেন নাম্বার 21। একজন ব্যক্তি একটি জিনিস পি টাকায় কিনে কিউ টাকায় বিক্রি করে 4% লাভ করলো, তাহলে ক্রয় মূল্যের ভিত্তিতে বিক্রয় মূল্য লেখা যেতে পারে। আপনাদের এই কোশ্চেনটা আরআরবি 2006 এর কোশ্চেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো চলুন আমরা এই কোশ্চেনটা ক্যালকুলেশন করে দেখি নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ক্রয় মূল্য পি টাকা, লাভ 8%, বিক্রয় মূল্য কিউ টাকা। তাহলে পি টাকার 10+R% ইজ ইকুয়াল পি ইন্টু 100+R, এখানে 10 বললাম এটা 100 হবে, পি ইন্টু 10+R ডিভাইড বাই 100। তাহলে 21 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 22। ব্যাংক রিক্রুটমেন্ট 2009 এর কোশ্চেন। একটি আসবাবপত্রের দোকানে মালিক প্রতি ক্রেতার ক্রয় মূল্য থেকে 28% বেশি ধার্য করে। যদি একজন ক্রেতা একটি টেবিলের জন্য 23,680 টাকা দিয়ে থাকে, তাহলে টেবিলটির প্রকৃত মূল্য কত ছিল? তো চলুন আমরা ক্যালকুলেশন করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আমরা নির্বাচন করব। তাহলে বিক্রয় মূল্য 23,680, লাভ 28%, তাহলে ক্রয় মূল্য 100/128×23,680, তার সমান 18,500। তাহলে 22 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। ব্যাংক রিক্রুটমেন্ট 2007 এর কোশ্চেন। একটি সোনার ব্রেসলেট 14,500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, তাহলে ব্রেসলেটটির ক্রয় মূল্য কত? তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে বিক্রয় মূল্য 14,500 টাকা, ক্ষতি 20%, তাহলে ক্রয় মূল্য 100/80×14,500, তাহলে এখানে আমাদের উত্তর বেরিয়েছে 18,125। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্ন। এক দোকানদার কোনো জিনিসের ক্রয় মূল্যের ওপর 22.12% লাভ করে। যদি এক সপ্তাহে তার 392 টাকা বিক্রি হয়ে থাকে, তাহলে তার লাভ কত হয়েছিল? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ক্রয় মূল্য 100/122.50×392, তা এখানে এটা ক্যালকুলেশন করে আমাদের 320 বেরিয়েছে, তাহলে লাভ 392-320=72 টাকা। তাহলে 24 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 72 টাকা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। একটি জিনিসের সেলস ট্যাক্স সহ 616 টাকায় বিক্রি হলো, সেলস ট্যাক্স 10% ধার্য হয়, যদি দোকানদার 12% লাভ করে থাকে, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করছি, বিক্রয় মূল্যের 110/616, তাহলে বিক্রয় মূল্য 616×100/110=560, তাহলে ক্রয় মূল্য 100/112×560=, আমাদের উত্তর 500। তাহলে 25 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, আরআরবি 2006, রেলওয়ে এক্সাম 2006 এর কোশ্চেন। একজন দোকানদার প্রতিটি ডিম 90 পয়সা মূল্যের 144টি ডিম কিনল, ডিমগুলো আনার সময় 20টি ডিম ভেঙে যায়, সে বাকি ডিমগুলো প্রতি ডিম 1.20 টাকা মূল্যে বিক্রি করলো, লাভ অথবা ক্ষতির শতকরা পরিমাণ কত? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে মোট ক্রয় মূল্য 144×6.90=129.60, তারপর এখানে আমরা মোট বিক্রয় মূল্য বার করছি 124×1.20=148.80, তাহলে আমরা এখানে লাভ বার করছি 19.20, তাহলে শতকরা লাভ 19.20/192.60×100=14.81, তাহলে এখানে আমরা 26 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি 14.8% লাভ, তাহলে এটাই এর সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, 27 নম্বর প্রশ্ন। স্পেশালিস্ট অফিসার 2009 এর কোশ্চেন। অভিষেক 450 টাকা দামের 140টি শার্ট এবং 550 টাকা দামের 250টি প্যান্ট কিনল, মোটের উপর গড় কত দাম হলে শার্ট এবং প্যান্ট বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে পূর্ববর্তী পূর্ণ সংখ্যা বানিয়ে নিয়ে করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে মোট ক্রয় মূল্য 140×450+250×1000
550 আমরা ক্যালকুলেশন করে বার করেছি আমরা এখানে সেটা হচ্ছে 2,50,000 তাহলে মোট বিক্রয় মূল্য 140/100 ইনটু 2,50,000 তা আমাদের এখানে অ্যানসার বেরিয়েছে 2,80,700 তাহলে গড় বিক্রয় মূল্য আমরা এখানে ক্যালকুলেশন করেছি আর ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 720 তাহলে 27 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 28 পিএসসি 2008 এর কোশ্চেন এক ব্যক্তি 4 টাকা প্রতি ডজন মূল্যের 10 ডজন ডিম কিনলো সে দেখলো 20টি কলম খারাপ আছে তাহলে 20টি কলম কিনলো আর তার মধ্যে 20টি কলম খারাপ আছে বাকি কলমগুলো প্রতিটি কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে 10×12 অর্থাৎ 120টি কলমের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 4×10=40 তাহলে ভালো কলমের সংখ্যা 120-20=100 তাহলে 100টি কলমের মোট বিক্রয় মূল্য 125/100×40=50 টাকা তাহলে প্রতিটি কলমের বিক্রয় মূল্য 50/100 তার সমান আমাদের উত্তর বেরিয়েছে 50 পয়সা তাহলে 28 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 29 সারাংশ 80 টাকা প্রতি রিম দামে 120 রিম কাগজ কিনল সে যাতায়াতে 280 টাকা খরচ করলো 40 পয়সা প্রতি রিম হিসেবে শুল্ক প্রদান করলো এবং কুলিকে 72 টাকা দিল যদি সে 8% লাভ করতে চায় তাহলে প্রতি রিমের বিক্রয় মূল্য কত হবে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে মোট বিনিয়োগ 120/100×120+72 তার সেখানে দাঁড়িয়ে আমাদের উত্তর বেরিয়েছে কত না 10,000 তাহলে 120টি রিমের বা 120 রিমের বিক্রয় মূল্য 10,000 তাহলে টাকায় 108% = 10,800 তাহলে প্রতি রিমের বিক্রয় মূল্য 10,800/120=90 টাকা তাহলে 29 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চলে আসি পরবর্তী ওই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 30 এক ব্যক্তি 8 টাকা প্রতি লিটার মূল্যের 20 লিটার দুধ কিনল সে আরো 10 টাকা খরচ করে দুধ ঘেটে 5 কেজি ক্রিম এবং 20 লিটার টোনট দুধ পেল যদি তিনি ক্রিম প্রতি কেজি 30 টাকায় এবং টোনট দুধ প্রতি লিটার 4 টাকায় বিক্রি করে তাহলে পুরো লেনদেনের শতকরা লাভ কত তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে বিনিয়োগ 20×8+10=170 তাহলে প্রাপ্তি 30×5+20×4=230 তাহলে লাভ আমাদের 230-170 60/170×100=approx 35.3 তাহলে যারা এই কোশ্চেনের অ্যানসার নির্বাচন করছেন অপশন বি বা এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন বি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই 10টা প্রশ্ন আলোচনা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাও 10 মিনিটের মধ্যে তা আপনাদের সময় একটু পরিবর্তন হতে পারে যেহেতু আমি আমার কোশ্চেনগুলো পড়ে পড়ে অ্যানসার করেছি আপনারা যখন এই কোশ্চেনগুলো দ্বিতীয়বার করে আপনারা পরীক্ষায় দেখবেন হুবহু কমন এসেছে তখন আপনাদের অবশ্যই এই কোশ্চেনগুলো অ্যানসার করতে কম সময় লাগবে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো এক দোকানদার একটি সাইকেল 2,850 টাকায় বিক্রি করে 14% লাভ করলো যদি লাভের পরিমাণ 8% কমিয়ে দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে অপশন এ 2,600 অপশন বি 2,700 অপশন সি 2,800 এবং অপশন ডি 3,000 আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি এক দোকানদার একটি সাইকেল 2,850 টাকায় বিক্রি করে 14% লাভ করলো যদি লাভের পরিমাণ 8% কমিয়ে দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে অপশন এ 2,600 অপশন বি 2,700 অপশন সি 2,800 এবং অপশন ডি 3,000 আপনাদের 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টের হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা
অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।